আমরা দুরূদ শরীফ পড়তেছি কার উপর? নবীজির উপর। দুরূদ পড়ছি কার উপর? নবীজির উপর। দুরূদ শরীফ পড়লে কি লাভ হয় না ক্ষতি হয়? কতটা লাভ আমার নবীজি বলেন উম্মতরে, আমি নবীর উপর মহব্বত নিয়ে একবার যদি দুরূদ শরীফ আদায় করো, মাদারে জন্য নবুয়তে রয়েছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে তার আমল নামায় সত্তরটা নেক আমল লেখা হয়। শুধু তাই নয়, আপনি দুরূদ পড়বেন একবার আল্লাহর পক্ষ থেকে উপহার দিবে তিনবার, তিনটা। নাম্বার ওয়ান, সত্তরটি গুণা মাফ হয়ে যাবে। দুই নাম্বার, আপনি যে গুণা করেছেন, অন্যায় করেছেন, সত্তরটি গুণা আপনার গুণার আমল থেকে আল্লাহ মাফ করে দেবে। শুধুই তাই নয়, আপনার ইজ্জত, আপনার মকাম, আপনার মর্যাদা আল্লাহ সত্তর গুণ বৃদ্ধি করে দিবে। তো সেই নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে কি নাই? আসলে বাবা, আমাদের তো প্রত্যেকের বাবা আছে, মা আছে। আমরা জানি এই পৃথিবীতে যে যত বড় আপন হোক, যে যত বড় কাছের হোক, যে যত বড় প্রিয় ভাজন হোক, সন্তান বাবা মার কাছে যত আপন, সন্তান বাবা মার কাছে যত প্রিয় ভাজন, পৃথিবীর কেউ বাবা মা সন্তানকে যত মহব্বত করে, আল্লাহর জগতে ততটা ভালো কেউ বাসতে পারবে না। ঠিক কিনা বলুন? আপনার স্ত্রীকে পেয়ে হয়তো আপনার বাবা মাকে ভুলে গেছেন, আপনার স্ত্রীর মহব্বতে পড়ে আপনার মাকে কষ্ট দিচ্ছেন, বাবাকে কষ্ট দিচ্ছেন, কিন্তু খোদার কসম, আল্লাহর এই জগতে পৃথিবীর সবাই কোন না কোন স্বার্থে ঘুরে, আপনার আমার বাবা মা নিঃস্বার্থভাবে আমাকে আপনাকে ভালোবেসেছে, ভালোবাসে এবং ভালোবাসবে। ঠিক কিনা বলুন? আপনার বাবা মা আল্লাহর জগতে সবচেয়ে বেশি আপন, এত বড় আপন। দুনিয়ায় থাকতে যখন কোনো বিপদে বালা মুসিবতের সম্মুখীন হতেন, আপনার বাবা আপনার মা জীবনকে বাজি রেখে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করত। ঠিক কিনা? তো বাবা মা এত আপন। হাশরের ময়দানে যান, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপনি যখন বিপদের সম্মুখীন হয়ে যাবেন, আপনার বাবার কাছে আপনি যাবেন, আপনার মায়ের কাছে আপনি যাবেন। এবার বলুন তো, এই দুনিয়ায় যারা সবচেয়ে বেশি আপন ছিল, এই দুনিয়ায় যারা জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবেসেছে, ওই হাশরের ময়দানে যখন আপনি বিপদের সম্মুখীন হবেন, তখন আপনার বাবা মার কাছে গেলে আপনার বাবা মা আপনার আপনার কোন উপকার করবে? জোরে বলুন, উপকার করবে। আপনার বাবার কাছে আপনি গিয়ে বলবেন, বাবা দুনিয়ায় যদি বিপদে পড়তাম আপনি আমাকে সাহায্য করতেন। বাবা, এগো গর্ভধারিণী মা, দুনিয়ায় তো দেখেছি আপনার মতো আপনা আপন আমার আর কেউ নাই। মাগো মা, আপনার জীবনকে বাজি রেখে আপনি আমাকে লালন পালন করলেন, আপনার জীবন আপনি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, দুনিয়ায় কোনো বিপদের সম্মুখীন হলে আপনার জীবনের বিনিময়ে আপনি আমাকে বাঁচাতে চাইতেন। মাগো মা, তাকাইয়া দেখো না মা, আমার মাথার উপরে সূর্য দেখা যায় মা, সূর্যের তাপে আমার মাথার মগজগুলো টকবক টকবক করতেছে, সূর্যের এমন ভয়ানক তাপ আমার দেহের মধ্যে যে হাড্ডিগুলো আছে, হাড্ডিগুলো পর্যন্ত, হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত বাদ যেমনি ভাবে সুলাই উতলায়, আমার মগজ পর্যন্ত, আমার হাড্ডির মগজ, মাথার মগজ উতলাইতেছে গো মা। নিচের দিকে তাকাও, মাটির জমিন তো মাটির নাই, তামার জমিন হয়ে গেছে। মাগো মা, আমি তো বিপদের সম্মুখীন হয়েছি মা, আজকে আমাকে বিপদ থেকে বাঁচাও। আপনার মার জবাব থাকবে একটা, আপনার জন্মদাতা বাবার জবাব থাকবে একটা, আপনার আদরের বিবির জবাব থাকবে একটা, আপনার সন্তানের জবাব থাকবে একটা, আপনার কলিজার বন্ধুর জবাব থাকবে একটা। ওই দুনিয়ার বন্ধুত্ব এখানে নাই, দুনিয়ার সম্পর্ক এখানে নাই, তোমার সাথে পরিচয় দেওয়ার সময় আমার নাই। বলে কেন বাবা, দুনিয়ায় তো পরিচয় দিছো। কেন মা, দুনিয়ায় পরিচয় দিলা,
বাবা মা বলবে এই হাশরের ময়দান এমনই এক ভয়ঙ্কর ময়দান, বাবা আমরা না শুধু আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই তো নফসি নফসি করবে কোন সুবহানাল্লাহ। মানুষ হয়রান পেরেশান বেকার হাশরের ময়দান আমার আল্লাহ পাক কায়েম করবে। ওই হাশরের জমিনের মধ্যে ভয়ঙ্কর এক অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, বাজান এক দিন নয় দুই দিন নয় এক বছর দুই বছর নয়, এখন তো কনকনে শীতের মধ্যে আমরা মাহফিল বেহেস্তের বাগানে আসতে চাই না, সামান্য কষ্ট, অথচ হাশরের ময়দান এমন এক কষ্টের ময়দান, এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয়। আমার মদিনার নবী কয়ম মাত্রে হাশরের ময়দানে তোমাকে 50,000 বছর থাকতে হবে, ওই ফুলসে রাতের পুলের মধ্যে তুমি পা লাগাইবা, ওই ফুলসে রাতের পুলের মধ্যে তুমি উঠবা, আল্লাহর কাছে বলবা কোন মতে নি পুল পার হয়ে বেহেস্তের ভিতরে ডুবতে পারো রে আমার, অথচ এই ফুলসে রাতের পুলের দূরত্ব হলো 30,000 বছরের রাস্তা। ও আমার গুনাহগার উম্মত, ওই হাশরে তোমারে 50,000 বছর থাকবে, থাকতে হবে কিয়ামতের মাঠে, ফুলসে রাতের পুল 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে আরো চিকন, হীরার চেয়ে আরো ধারালো, মানুষগুলো কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এখন তো মানুষের সুরত আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কয় আমি মানুষকে শ্রেষ্ঠতম আকৃতি দিয়েছি, শ্রেষ্ঠতম সুরত দিয়েছি, এই কারণে ওই ফুলসে রাতের পোলের মধ্যে ওঠে যারা জাহান্নামে পা কেটে পড়ে যাবে, মানুষের চেহারা থাকবে না, তাদের চেহারা হবে কুকুরের মতো, তাদের চেহারা হবে শিয়ালের মতো, তাদের চেহারা হবে শুকরের মতো। বন্ধু নাই, বান্ধব নাই, আপন নাই, বিপদ মানুষ চতুর্দিকে, বিপদ হাশরের ময়দান, পাগলের মতো দৌড়িয়ে একজনের পর একজনের কাছে যাইবে, সবাই শুধু নফসি 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 করবে। ওই হাশরের ময়দান আল্লাহর বান্দা বান্দিরা হঠাৎ একটা আওয়াজ শুনবে রে, হাশরের ময়দান ডাইনে বামে সামনে পিছনে সেই দিকে থাকবে, শুধু নফসি 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 নফসি, হায় নফসি নফসি করবে সবাই, চোখের পানিতে মুখ মিশে যাবে, মানুষের ঘাম ওই রৌদ্রের তাপে এত বেশি ঘাম হবে, হাশরের ময়দানে ঘাম বাড়তে বাড়তে কারো হাঁটু পরিমাণ হবে, কারো মাজা পরিমাণ হবে, কারো বুক পরিমাণ হবে, আরো কারো নাক ডুবে যাবে, হাশরের মাঠে হাগুডুবু খেতে থাকবে, এমন এক ভয়ঙ্কর অবস্থা। ডাইনে বামে সামনে পিছনে শুধু নাফসি নাফসি, আল্লাহর বান্দা বান্দিরা হঠাৎ করে একটা আওয়াজ শুনবে, নাফসি নাফসি সবাই করতেছে, কে যেন করুণ সুরে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ বলবে বন্ধু আজকে আপনার কান্না করার জন্য আমি আল্লাহ হাশরের ময়দান কায়েম করি নাই। ও কামলিওয়ালা আপনি বদরের যুদ্ধের ময়দানে কেঁদেছেন, ও বন্ধু মুস্তফা আপনি উহুদের ময়দানে কেঁদেছেন, আপনার রক্ত মোবারক আমি আল্লাহর বান্দা বান্দিরা ঝরিয়েছে, আপনার গোস্ত মোবারক কেটে টুকরা টুকরা করে ফেলেছে বন্ধু, আপনার দাঁত মোবারক শহীদ করে ফেলেছে বন্ধু, আজকে কান্দেন না, দুনিয়ায় কেঁদেছেন বদরের প্রান্তরে, দুনিয়ায় কেঁদেছেন ওহুদের প্রান্তরে, দুনিয়ায় কেঁদেছেন খন্দকের প্রান্তরে, দুনিয়ায় কেঁদেছেন খায়বারের প্রান্তরে, আপনি শুধু কাফের মুশরিকদের দ্বারা নির্যাতিত হয়ে কেঁদেছেন তাই নয়, আপনি রহমাতুল লিল আলামিন, আপনারে মক্কায় পাঠাইলাম অথচ আপনি নবী মুস্তফার দুই নয়ন তাকে আমি আল্লাহর আরশে আজী, যে নবী কামলিওয়ালার দুই নয়ন মোবারক আমি আল্লাহর আরশে আজী, সংক্ষেপে বলছি জিব্রাইল আমিন জীবনে কোনদিন আল্লাহ দেখে নাই, জিব্রাইল বলে ইয়া রাসূল আল্লাহ আপনি তো মেরাজে গেলেন, আল্লাহ কেমন আমাকে বলেন, আমার নবী কয় জিব্রাইল তুমি কি আল্লাহ দেখতে চাও, সুবহানাল্লাহ,
জিব্রাইল বলে কেমনে সম্ভব, আল্লাহ দেখা কেমনে সম্ভব, আমার ঠিকানা লাস্ট বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। যেমন আমরা বাঙালি, আমরা বাংলাদেশের ন্যাশনালিটি আছে আমাদের, আমাদের জাতীয়তা বাঙালি, বাংলাদেশের নাগরিক, বাজান আমাদের চতুর্দিকে শেষ সীমা। যেমন বিবির বাজার দিয়া যদি সামনে যাই, ওই ভারতের বর্ডারের পরে আর যাওয়া সম্ভব নেই, সম্ভব না, এরপরে গেলে অ্যারেস্ট হব, এরপরে যাওয়া সম্ভব না। জিব্রাইল কয় দয়াল, আপনি রহমাতুল্লিল আলামিন তো অবশ্যই জানেন, আমার ডাইনে 300 নূরের পাখা, বামে 300 নূরের পাখা, আমি এগুলো দিয়ে শো যখন একটা মাত্র বাড়ি মারি, এক বাড়িতে 500 বছরের রাস্তা যেতে পারি। আমি যতই উপরে যাই, প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তম আসমানের উপরে যেতে 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 ওই সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ আছে, এই গাছের শেষ প্রান্তর এরপরে আমি আর যেতে পারি না। বলে কেন রে জিব্রাইল? বলে আর সামনে যদি যাই আমার নূরের পাখা জ্বলে পড়ে, আমি জিব্রাইলের জিব্রাইল গিরে ধ্বংস হয়ে যাবে, আমি নিজেই জ্বলে পুড়ে সারঘার হয়ে যাব। আমার দয়াল কয় জিব্রাইল রে, আমার কাছে আসো, আমার কাছে আসো। জিব্রাইল কাছে আসলেন, আমার দয়ালের নূরানি হাত মোবারকের পাওয়ার দেখেন, নূরানি হাত মোবারক যখন জিব্রাইলের মাথায় পিঠে বুলাইয়া দিল, আমার দয়াল কয় এবার যাও উপরের দিকে। জিব্রাইল যাচ্ছেন, যাইতে 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 উপরের দিকে, এতদিন সিদরাতুল মুনতাহায় গেলে অটোমেটিক থেমে যায়। হায় 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 হায়, কোন নবীর গোলামি করে জিব্রাইল, কোন নবীর গোলামি করে মিকাইল, কোন নবীর গোলামি করে ইসরাফিল, কোন নবীর গোলামি করে আজরাইল? আল্লাহর কুল কায়নাত যে নবীর গোলাম জিব্রাইল দেখতেছে, ওই নবীজির শুধুমাত্র হাত মোবারক লাগানোর কারণে এতদিন তো সিদরাতুল মুনতাহায় গিয়ে থেমে যেত, আজকে দেখতেছে থামা থামি নাই, উপরের দিকে যেতে যেতে আল্লাহ পাকের আরশ আজিমের গেইটে চলে গেছে। ওই জিব্রাইল ফেরেশতা যখন আল্লাহর বাড়ির মধ্যে গেলেন, আরশ আজিম জাগার নাম কি? জোরে বলেন, নাম কি? বারিকার। জোরে কোন বারিকার? এটা মাজাজি, আসলে হাকিকি আল্লাহর বাড়ি, মুমিনের কলকন। সুবহানাল্লাহ। এই বন্ধু একটু গভীর মনোযোগ, আল্লাহর ফেরেশতাদের লিডার জিব্রাইল আল্লাহর বাড়ি গেল, আল্লাহ দেখতে বিশাল বড় আরশ আজিম, জিব্রাইল ডাইনে তাকায় আল্লাহ নাই, বামে তাকায় আল্লাহ নাই, সামনে তাকায় আল্লাহ নাই, পিছনে তাকায় আল্লাহ নাই। বাজানো যাইতে যাইতে দেখতেছে একটা রুম দেখা যায়, জিব্রাইল ভাবছে মনে হয় রুমের ভিতরে আল্লাহ থাকে, মনে হয় এবার আল্লাহর সন্ধান পাইয়া গেছি, মনে হয় আমি আল্লাহুম্মা সাল্লি আলে সাইয়্যিদিনা, আল্লাহ পাকের নূরের ফেরেশতা জিব্রাইল আরশ আজিম যায়া দেখে রে, একটা রুম দেখা যায়। জিব্রাইল মনে মনে ভাবলো, এই বুঝি আল্লাহরে পাইয়া গেলাম, আল্লাহর কথা শুনি, হাজার হাজার বছর আল্লাহর কথা শুনি, আল্লাহর আল্লাহর একত্ববাদের বাণীগুলা, তাওরাত জাবুর ইনজিল 104খানা কিতাব আমি আল্লাহর কাছ থেকে নিয়ে গিয়েছি নবী রাসূলের কাছে, আল্লাহ তো জীবনে দেখলাম না, আল্লাহর কথাই শুধু শুনলাম, আজকে আমি আল্লাহ দেখব। আল্লাহর ঘর দেখা যায় ভিতরে বিশাল বড় এক সুন্দর ঘর, জিব্রাইল আমিন গেলেন আস্তে আস্তে করে আল্লাহ দেখবেন, ঘরের ভিতরে যখন ঢুকে গেলেন নূরের ফেরেশতা জিব্রাইল ভাবতেছে আল্লাহ দেখব, আর জিব্রাইল গেইটের ভিতরে যখন পা রাখলো বোঝা যাচ্ছে মনে হয় ভিতরে কেহ আছে,
বুঝা যায় ভিতরে কেহ আছে জিব্রাইলের চিন্তা এত বড় আরশো আযিম ফেরেশতা আসার ক্ষমতা নাই কারো আসার ক্ষমতা নাই আল্লাহ ছাড়া তো আর কেহ নাই ভিতরে যাইয়া দেখে গো একটা আয়না দেখা যায় সামনে আয়নাটা সামনে দেওয়া একজন মানুষের মতো একজন ব্যক্তি আয়না বানতেছে জিব্রাইল যাইতে যাইতে সামনে দেখে গো আল্লাহর বাড়িতে তো আল্লাহ নাই আল্লাহর বাড়িতে আল্লাহ দেখা যায় না আমার আল্লাহ পাকের আরশ আযিম যিনি নবীর মদিনায় দেইখা আসছে ওই নূরের নবী আল্লাহর আরশ আযিমে পাগড়ি মোবারক বানতেছে জিব্রাইল কই আল্লাহ তোমার বাড়িতে তুমি নাই যেই নবী মদিনায় দেখলাম ওই নবী আরশ আযিম কেমনে আসে পাগলের মতো জিব্রাইল আবার উড়ে মদিনায় আয়েশা দেখে গো ওই আরশ আযিম দয়াল খামলিওয়ালা পাগড়ি যে বানতেছে সোনার মদিনায় নবীর হুজরা মোবারকে আয়না দেখে দেখে দয়াল পাগড়ি বান্ধে আমার আল্লাহ কয় বন্ধু আপনি যদিও মদিনায় আপনার নজর মোবারক কোথায় আরশ আযিম জোরে কোন কোথায় আপনি মদিনায় আপনার কাজ কারবার চলে আরশ আযিম ও বন্ধু যেই নবীজির মাথা মোবারক আমি আল্লাহর আরশ আযিমে এই মক্কার কাফেররা আপনি যখন আমি আল্লাহকে সেজদা দিতেন ওই উটের পচা নারী বুড়ি আপনার মাথা মোবারকের উপরে চাপাইয়া দিত বন্ধু গো এই যে এত কষ্ট করলেন এত ত্যাগ স্বীকার করলেন রক্ত মোবারক ঝরাইলেন কুস্ত মোবারক টুকরা টুকরা হয়ে গেছে ও বন্ধু কামলিওয়ালা আপনি দুজাহানের বাদশা আটটা বেহেস্ত যদিও আমি আল্লাহ বানাইলাম কিন্তু মালিকানা বানাইয়া দিছি আপনি দয়াল কামলিওয়ালা রে ও বন্ধু 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 তবু আপনি পাঁচ দিন পর্যন্ত অনাহারে থাকতেন দুনিয়ায় সাত দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আপনার পেট মোবারকে আপনি পাথর বেঁধেছেন নবী গো আজকে আমি হাসরের মাঠ কায়েম করেছি মানুষ জানে বিচার করার জন্য হাকিকতে আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করেছি আপনি নবীর শান শওকত আজমত আজকে সবাই দেখানোর জন্য ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও বন্ধু কামলিওয়ালা আজকে হাসরের ময়দান আপনি কাঁদেন কেন বন্ধু আজকে দুনিয়ার মানুষ কানবেন আপনার সাথে যারা দুশ্মনী করেছে যারা আপনাকে নূর বলে নাই মাটি বলেছে আজকে তারা কানবে যারা বলতো আপনি নবী গায়ব জানেন না যারা বলতো আপনি নবী হাজার নাজের না আপনি নবীকে দাঁড়াইয়া সালাম জানাইতে তাদের কষ্ট হবে বন্ধু আজকে তো আপনার দুশ্মনেরা কানবে বন্ধু আজকে আপনি কান্দেন না বন্ধু আপনি তাকাইয়া দেখেন আমি আল্লাহ আরশ আযিমের মধ্যে আমি আল্লাহ কুরসি রাখলাম আপনার জন্য কুরসি রাখলাম লেওয়ায়ে হামদ রাখলাম ও বন্ধু মকামে মাহমুদ আপনার জন্য আমি আল্লাহ রাখলাম নবীজি কয় আল্লাহ আমি লেওয়ায়ে হাম চাই না আমি মকামে মাহমুদ চাই না আল্লাহ বলবে বন্ধু আপনি কি চান আমার নবী বলবে ও আল্লাহ তুমি হাসরে তাকাও আমার পাগলেরা কষ্ট পায় আমার আশেকেরা কষ্ট পায় যারা আমাকে ইয়া রাসূল আল্লাহ বলে বলে দুনিয়ায় কান্ত যারা কিয়ামের মধ্যে দাঁড়াইয়া কান্ত যারা রাত বিরাইতে আমি রসুলের পাকের জন্য কান্ত অথচ জীবনে আমি নবী দেখলো না জীবনে মক্কা দেখ
দেখলো না মদিনা দেখলো না আবার পাগল হইয়া শুধু আমার নাম শুনলে ঘটনা শুনলে কেঁদে ভুল বাসাই তো ই রব্বুল আলামিন আজকে তাকাও আমার এই সকল পাগলেরা কষ্ট পাইতেছে আহশরের ময়দানে আল্লাহ বলবে বন্ধু আপনি মাথা উঠান সেজদা থেকে ইরফা রাসাকা ও বন্ধু আপনার মাথা মোবারক উঠান আপনি কানবেন না আপনি যা চাইবেন আমি আল্লাহ আজকে তাই দিয়ে দিব আল্লাহু আকবার আমার দয়াল কামলিওয়ালা কয় উম্মত শোনো আমার নূর নবী কয় উম্মত শোনো ওই যে প্রথমে বলেছিলাম দুরূদ শরীফ আমরা পড়তেছি কার উপর নবীজির উপর জোরে কোন কার উপর তো আমার নবী কয় ওই যে ভয়ঙ্কর বিপদের ময়দান ওই ভয়ঙ্কর বিপদের মাঠ ওই ভয়ঙ্কর হাশরের ময়দানের মধ্যে তুমি যখন বিপদে পড়ে যাইবা দুনিয়ায় থাকা অবস্থায় বেশিও যদি দুরূদ শরীফ পড়তে না পারো রে উম্মত মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়াশরান ফি আখিরিন নাহার নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা দুনিয়ায় থাকা অবস্থায় যদি সকালে কমপক্ষে দশ বার সন্ধ্যায় দশ বার আমি রসুল খোদার উপর দুরুদ শরীফ পড়ে থাকরে উম্মত আমি নূর নবী গ্যারান্টি দিয়ে দিলাম তোমাকে হাশরের বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ পাকের বেহেশত দেওয়া আমি দয়ালের উপর ওয়াজিব হইয়া যায় اللهم صل على محمد نبينا محمد بولنا نبينا কাহার জন্য কাহাদরে মন কে আছে তোর আপনা কাহার জন্য কে আছে তোর আপনা বিপদের কান দারি নবীজি শোয়ে আছেন মাদিনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ নাবিয়ানা দেখা দাও গো দয়াল নবী স্বপনেতে আসিয়া দেখা দাও গো দয়াল নবী স্বপনেতে আসিয়া না দেখিলে নূরের ছবি লাভ কি হবে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি মাদ নাবিয়ানা অধ্যকার আয়োজিত পাথুরিয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহাপবিত্র ঈদে আজম ঈদে আজম মানে হলো সবচেয়ে বড় ঈদ আসলে কি ঈদে মিলাদুন্নবী কি বড় ঈদ না ছোট ঈদ আমরা তো জানি কোরবানির ঈদ বড় ঈদ সারা জীবন ছোটকালে শুনে আসছি কোরবানির ঈদ বড় ঈদ রোজার ঈদ ছোট ঈদ ঠিক কিনা এগুলো আমাদের মাঝে উম্মত নামের মুনাফিক যারা আছে তারা ঈদে মিলাদুন্নবী যে বড় ঈদ এটাকে বাতিল করার জন্য কোরবানির ঈদকে বড় ঈদ হিসেবে তারা প্রচার করেছে ঠিক কিনা বলব কোরবানির ঈদ রোজার ঈদ সবে বরাত এটাও ঈদ সবে কদর এটাও ঈদ সবে মেরাজ এটাও ঈদ জুমার দিন এটাও ঈদ ইসলামের মধ্যে যত ঈদ রয়েছে সকল ঈদের সেরা ঈদ ঈদে সবাই বলুন ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এবং আজকের এই মাহফিলে
যিনি সভাপতি থাকার কথা ছিলেন। গত বছরও আমার এই পাশে তিনি বসেছিলেন, আমার এই পাশে, আমার পাশে বসে তিনি আশিক রসুলদেরকে অনেকগুলো নাতি রসুল শুনিয়েছেন। আমার বাড়ির মাহফিলেও তিনি এত সুন্দর গজল পরিবেশন করেছেন। আমার বাবাজান যত বক্তাদের ওয়াজ শুনেছেন, বাবাজান বলেন যে ওনার গজলের কাছে সবার ওয়াজ পেয়ে নেই, এত সুন্দর ওয়াজ গজল, এবং কিছু নসিহত করেছেন। আসলে আমাদের মতো আলেমরাও যে সমস্ত নসিহত করতে পারি না, বাস্তবতা তিনি আপনারা তো সবাই জানেন, ইউটিউবেও দেখেন কত দামি কত সুন্দর কথা বলেন, বাবা মা সম্পর্কে সন্তানদেরকে নসিহত মূলক কথা বলেন, আর কোনোদিন এই ধরনের কথা শুনবেন না। আমি জানি না আর কোন নেতা বলবে কিনা, তবে এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে হৃদয় উজাড় করে দিল থেকে, হয়তো এমন এক ব্যক্তিকে আমরা হারিয়েছি আর হয়তো নাও পেতে পারি, এমন এক ব্যক্তি যিনি নাতে রসুল এখানে বসেছেন, আজকে যে বসার পরিবেশটা তিনিই করে দিয়েছেন, ঠিক কি না? এই ঈদগাহ আজ কার অবদান সবাই জানে, এই কেন্দ্রীয় কবরস্থান এত সুন্দর কবরস্থান, এই কবরস্থান করেছেন, ঈদগাহ করেছেন, নামও দিয়েছেন আসল, আসল কি সুন্দর নাম, তিনি আজকে আমাদের মাহফিলের সভাপতি থাকার কথা ছিল, মহান আল্লাহ পাকের ডাকে পরপারে চলে গিয়েছেন, স্বাভাবিকভাবে জান্নাই, বরং মানুষ নামের কিছু জালেম আমাদের মাঝ থেকে ওনাকে কেড়ে নিয়েছে, ঠিক কিনা বলুন? বেশি দূর নয়, আমাদের পাশেই শুয়ে আছেন, আমাদের কাছেই শুয়ে আছেন, আবার কোথায়, মায়ের পায়ের নিচে, সারা জীবন মায়ের কথা বলতেন, আবার কেয়ামত পর্যন্ত কিন্তু এই মায়ের পায়ের নিচেই তিনি শুয়ে থাকবেন। কবরটা এমন জায়গায় দেওয়া হয়েছে মায়ের পায়ের নিচে, আমি জেনেছি বাসায়ও তিনি মাকে শ্রদ্ধা ভক্তি এত বেশি করতেন যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো এমন এক মহান ব্যক্তিত্ব, মহান সুপুরুষ, মহান কাউন্সিলর মরহুম মকফুর সৈয়দ মোহাম্মদ সোহেল কাউন্সিলর সাহেবের স্মরণে 11তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার গৌরব, আমাদের সকলের মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ও উপদেষ্টা পাথুরিয়াপাড়া জামে মসজিদ ও কনভেনার ক্যান্সার রোগী ও স্বজন সমাজ ফাউন্ডেশন কুমিল্লা জেলা, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আন্তর্জাতিক স্কলার শেখ আল্লামা সৈয়দ মাকদুম শাহ মুজাদ্দিদ আল মাদানী মাদ্রাসাতুল আলী পীরজাদা ইমামে রাব্বানী দরবার শরীফ, আমার পূর্বে যিনি প্রধান বক্তা হিসেবে নূরানী ইমানী তাকরীর পেশ করেছেন সুললিত কণ্ঠে মাধুর্য তার সাথে, নবযুগের উদীয়মান তরুণ ও তেজস্বী বক্তা সুনিয়তের অতন্দ্র প্রহরী, সুমিষ্ট ভাষী বক্তা আমার বন্ধুবর হযরতুল আল্লামা মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদেরী মাদজিল্লুল আলী দামাত বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, বলুন আমিন। প্রতিষ্ঠাতা পরিচালক বাগবাড়ি গাউসিয়া নজরুল হাফিজিয়া মাদ্রাসা হবিগঞ্জ সিলেট সহ, আসলে এই নিচেও অনেক ওলামায়ে কেরাম বসে আছেন যারা চেয়ারেই বসার যোগ্য, আমি ওনার চেয়ে বয়সে ছোট, আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব অনেক আলেমেরা মুরব্বীরা বসে আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমি মনে করি বক্তার চেয়ে যাদের দাম বেশি শুধু আমাদের কাছে নয় আল্লাহর কাছে, তারা আমার সামনেই বসে আছেন। বলে হুজুর এটা কিভাবে, এটা কিভাবে আপনার চেয়ে আমি দামি আজকে কেমনে হলাম, আপনি আমাদেরকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছেন, আপনার চেয়ে দামি হলাম কিভাবে, আজ আমি বসে আছি সোফায়, আমি বসে আছি স্টেজে সুন্দর আরামদায়ক জায়গায়, আমার এখানে শীতটা একটু কমই আসে, আপনারা যারা নিচে বসে আছেন সোফা নেই, বিছানার চাদর নেই,
আরাম নাই, একদম ফ্লোরের মধ্যে সবাই বসে আছেন, ডান বাম পিছনে সম্পূর্ণ খোলা, ঠান্ডাটা একটু বেশি আসতেছে। তো আল্লাহ বলেন ওই ইবাদত আমি বেশি পছন্দ করি যেই ইবাদতে কষ্ট বেশি। আল্লাহ বলেন ওই ইবাদত আমি ভালোবাসি যেই ইবাদতে কষ্ট বেশি। সুতরাং আমি বিশ্বাস করি আমাদের চেয়ে আপনাদের মূল্যটাই বেশি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে কবুল করে, বলুন আমিন। উপস্থিত আশিক রসুল ভাইরা বাবারা, তরুণ যুবক নৌজন বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা দুনিয়ার ঝামেলা বন্ধ করে আল্লাহ রসুলের মহব্বতে কোরআন সুন্না ইজমা কিয়াসের কথাগুলো শ্রবণের জন্য তীর্থের কাকের মতো বসে আছেন, অপেক্ষমান আছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানে যে কবুল করেছেন এজন্য জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল কিন্তু এমন এক মাহফিল যেটা কবরস্থানের মধ্যেই। আমরা জানি মাহফিলের উসিলায় কবরবাসীদের কবরের আজাব কি হয়, জোরে বলুন কি হয়। এখানে আমাদের কারো বাবা শুয়ে আছে, কারো মা, কারো ভাই, কারো বোন, চাচা, জেঠা, বংশবুনিয়াদ এখানে শুয়ে আছে। আজ কোরআন সুন্নার কথাগুলো এখানেই হচ্ছে। আমার বিশ্বাস আল্লাহ পাক এই উলামায়ে কেরামের কদমের উসিলায়, আশিক রসুলদের এই শুভাগমনের উসিলায় জাহান্নাম যদি এতদিন তাদের কবরে আগুন জ্বলেছে, আমি বিশ্বাস করি আল্লাহর নেক বান্দাদের পদচারণার বরকতে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারে আর আগুন জ্বালাইস না, কবরের আগুন নিভিয়ে দে, আজকে জান্নাতের বাগান এখানে হয়েছে, আমার প্রিয় ভাজন এখানে এসেছে, তাদের হুসিলায় কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দে। আল্লাহ পাক এমন একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যুব সমাজদের মাধ্যমে, ঠিক কিনা? এই যুবক বন্ধু কারা? আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাতিজা। এই মাহফিলটা আবাদুল আবাদ দায়েম কায়েম থাকুক আমরা চাই কি না, জোরে বলুন চাই কি না। সুতরাং আমার অনুরোধ থাকবে এই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে স্টেজ ফ্যান্ডেল যদি করে 50-60, মানুষ যদি 10-7 না হয় ওনারা কষ্ট পাবে যে আমার বাবা আসলো না, চাচা জেঠা, আমাদেরই তো বংশবুনিয়াদ এই পাথরিয়া পাড়া, তারা যদি আসতো বাইরের লোক দরকার নাই, ঠিক কি না? বাইরের লোক দরকার নাই, তো আমরা সবাই থাকার দরকার আছে কি নাই? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। প্রথমেই দোয়া করি আল্লাহ পাক যারা যাদের মাধ্যমে বেহেশতের বাগান সাজিয়েছেন যুবক বন্ধুদেরকে আল্লাহ যেন ওয়াইসুল করুনির মতো নবীজির আশেক বানায়, বলুন আমিন। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দেন সূরা বাকারার 144 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে আল্লাহ বলেন, আল্লাহর বন্ধু পেয়ারা হাবিব, আল্লাহর বন্ধু মুস্তফা, যে নবীর খাতির আমার আল্লাহ আসমান বানাইলেন, ঠিক কিনা? যে নবীর খাতির আমার আল্লাহ জমিন বানাইলেন, আরশ কুরসি লৌহ কলম বানাইলেন, ওই নবী মুস্তফার সম্মান বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ এমন এক জায়গার মধ্যে ঘোষণা দেয়, এমন এক কিতাবে ঘোষণা দেয়, যে কিতাব নাজিল হওয়ার শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন উহা এমন একটি কিতাব যেই কিতাবে জাররা পরিমাণ সন্দেহ নাই, সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়াত। ওই কোরআনুল কারিমে আল্লাহর বন্ধু মুস্তফা সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা দেন কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান আমার আল্লাহ ঘোষণা দেন ও বন্ধু, ও বন্ধু, আপনি যে বারবার আকাশের দিকে তাকান
قد نرى تقلب وجهك في السماء আল্লাহ কয় বন্ধু আপনি যে বারবার আকাশের দিকে তাকান এটা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দেখি কোন সুবহানাল্লাহ ফালান ওয়াল্লিয়ান্নাক কিবলাতান তারদাহা এরপরে আমার আল্লাহ কি বলে একটু শুনেন আমার নবী মুস্তাফার ইজ্জত সম্মান কত বেশি আমার বন্ধু কিন্তু মাখলুক আল্লাহ খালেক ঠিক কি না আল্লাহ স্রষ্টা আল্লাহর হাবিব সৃষ্টি যদিও বাজান সৃষ্টি আল্লাহর নবী আমার মতো আপনার মতো সৃষ্টি নয় আল্লাহ আল্লাহর হাবিব কেমন সৃষ্টি আমার দয়াল নবী কয় আল্লাহ স্রষ্টা হিসেবে যেমন তুলনা নাই আল্লাহ স্রষ্টা হিসেবে যেমন তুলনা চলে না বেনিয়াস বেমেসাল আমি নবী যদিও সৃষ্টি আমি কামলিওয়ালাও সৃষ্টি হিসেবে কোনো তুলনা দেওয়া যাবে না আমি নবী মুস্তফাও বেনিয়াস বেমেসাল কোন সুবহানাল্লাহ বলে নবী গো আপনি তো নামাজের নিয়ত বানলেন আপনি আমাদের কি শিখাইয়া দেন নামাজের সময় সেজদার দিকে নজর থাকতে হয় ঠিক কি না সেজদার দিকে নজর থাকতে হয়